সো বন্ধুরা, আমি আবার চলে আসছি তোমাদের সাথে এসএন ফিটনেস ভিডিওর নতুন একটা এপিসোড নিয়ে। আর আজকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কম্পিটিশন হচ্ছে, আর এখানে দেখো ওয়েট মাপা হচ্ছে। আর ওয়েট মাপার কীভাবে পদ্ধতি, কীরকম কী চলছে না চলছে সেটা তোমাদের সব পুরো দেখাবো আমি। দারুণ কন্ডিশনে রয়েছো তুমি দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। তুমি এসছো কোথা থেকে? বহরমপুর মুর্শিদাবাদ খাগড়া। নাম কি তোমার? সুপ্রিয় ভকত। কবে থেকে মানে খেলছো আর কি? মানে কম্পিটিশন করি 2017 সাল থেকে, তখন বডি বিল্ডিং করতাম। টনি বিশ্বাস আমার প্রথম গুরু, প্রথম কোচ, সে তার আন্ডারই প্রথম আমার বডি বিল্ডিংয়ের হাতে খড়ি। তারপরে একটা দুর্ঘটনার কারণে লিগামেন্টের চোট হয়, লিগামেন্ট সার্জারি করাতে হয়। তারপরে আর পায়ের এরকম গ্রোথ বা সেরকম রেসপন্স আমি পাই না আমার পায়ের ওয়ার্কআউট করার পর। তারপরে এই মেন্স ফিজিকটা যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটাকে বেছে নেওয়া হয়েছে। মেন্স ফিজিকটা বেছে নিয়েছি তার কারণ একটাই, যে পায়ের অতটা রেসপন্স পাই না। আপার বডিটা চেষ্টা করলে গ্রোথ করা যেতে পারে, পাটা একটু লোয়ার ওয়েটে খেটে। বডি বিল্ডিংয়ে আমি দুবার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি, 2017 সালে এবং 2018 সালে। তারপরে সঙ্গীতনাথ আমার এখন কোচ, সঙ্গীতনাথের আন্ডারে আমি এখন মেন্স ফিজিকটাকে নিজেকে উন্নত করার চেষ্টা করছি। দাদা আমাকে প্রচণ্ড গাইড করে, দাদার জন্যই আমার আজকের এই কন্ডিশন আমি বলতে পারি মেন্স ফিজিকে, এটাই। মানে কম্পিটিশন আগে তুমি কী নিয়েছো এখনো পর্যন্ত, মানে খেয়েছো কি কম্পিটিশনের আগে এতক্ষণ পর্যন্ত? আজকের দিনে এমনিতে মেনলি মানুষ কার্ব লোডিং করে, সল্ট লোড একটু হালকা করে দেয়, তো সেই সেম কার্ব লোডিং এবং সল্ট লোডিং চলেছে। হ্যাঁ, 100 বার কার্ব, সিম্পল কার্ব, ভাত আলু সেদ্ধ রয়েছে। মানুষ কে আলু সেদ্ধ নুন নুন দিয়ে খেতে কে না পছন্দ করে, আমিও পছন্দ করি। কম্পিটিশনের পরে কি খাবে গিয়ে? কম্পিটিশনের পরে চেষ্টা করব, প্রথমে আজকে তো একটু হালকা ফুলকা খেতে হবে, এতদিন ধরে ডায়েটে আছি, আজকে হঠাৎ করে কড়া কিছু খাবার খাওয়া যাবে না। তারপরে তো সামনে পুজো রয়েছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, তখন তো ভালোভাবে খাওয়া হবে। একটু পোজিং 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 করে দেখাও। হোয়াট এ কন্ডিশন, দেখো দারুণ দারুণ। সবাই পাম্প করছে, প্রথমে ওর কাছেই যাবো। কি নাম তোমার? অনিত। অনিত সিনহা। হ্যাঁ, অফ সিজনই বলতে গেলে ওয়াটার চেক, একটু ওয়াটার ইনটেকটা কমিয়েছিলাম আজকে সকাল থেকে, তো একটু আগে জাস্ট খেলাম একটু জল। আচ্ছা, একটু দেখি আমরা। দেখো মেন ফিজিকে নামবে, দারুণ দারুণ। তোমার নাম কি? আমার নাম ময়ূক রায়, আমি কাঁইতে থাকি, আর আমি 6 বছর ধরে এই ইয়ের সাথে যুক্ত আছি। আর এর আগে বিশ্বের মুর্শিদাবাদ খেলেছিলাম, তখন অতটা প্রিপারেশন ছিল না, এবারও প্রিপারেশন নিয়েছিলাম, বাট মাঝখানে কাজের জন্য একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলাম, কিন্তু তাও দাদারা বললো নেমে পড়, নেমে বসো, দেখা যাক কী হয় আলটিমেটলি। প্রিপারেশন কী নিয়েছো, মানে খাওয়া দাওয়া কী করছো? খাওয়া দাওয়া যেরকম করে, বাট ওই অনেকের মতনই যেরকম প্রিপ টাইমে যেরকম ডায়েট হয় সেরকম ডায়েট করায়নি, বাট চেষ্টা করেছি করার, সো দেখা যাক কী করা যায় আলটিমেটলি। জল ছেড়েছো কি নাকি? জল অবশ্যই ছাড়, জল না ছাড়লে তো হবে না, জল তো ছাড়তে হবে, ওই জন্য অবশ্যই খুব খারাপ জল ছাড়ার জন্যে। হুম, 1-2 দিন 3 দিন অ্যাকচুয়ালি জল ছাড়া হয়, পিক উইক শুরু হয় মিনিমাম 1 সপ্তাহ আগে থেকে, মানে 1-2 সপ্তাহ আগে থেকে জল ছাড়তে হয়, জল সল চেক হতে লাগে, কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আমার হার্ডলিস্ট করেছি আমি 2 দিন আগে থেকে করতে হতো, এখন দেখা যাক কতটা করতে পারছি, হোপ পাটা বেস্ট। এখন তো স্টেজে উঠবে একটু পরেই, তা কি হবে আমাদের হবে? তা খেয়েছো কি এখন? এখন ওই চলছে মনস্টার ডিও, হালকা করে মনস্টার ডিও চলছে হালকা এনার্জির জন্যে। আর দেখি আমরা, আসো দেখি কী নিচ্ছে। আচ্ছা
মনস্টার নমস্কার, আমার নাম সুপ্রিয় সাহা। আমি রেডি করেছি। নিশ্চয়ই যাচ্ছি, ওটাতে একটা এম আছে, তার থেকেও বড় কিছু খেলার টার্গেট আছে। আমাদের চ্যানেল হেভিট ক্লাসিকের একটা আপডেট রয়েছে, দেখে নিও এটা তোমরা, ঠিক আছে? জলটা যেহেতু অফ করা আছে তো জল তেষ্টা তো পেয়ে যাচ্ছে, সেই জল তেষ্টাটাকে মেটানোর জন্য একটা করে কোয়া লেবুর জাস্ট কিছু মানে কিছুটা টাইম রিলিফ পাওয়ার জন্য। স্টেজ থেকে নেমে যাওয়ার পরে ও আস্তে 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 জলটা নিতে পারবে। আর রাইজ নেচার, হ্যাঁ, কার্ড লোড আমি আলাদা করে করিয়েছি, ওটা ক্যালকুলেশন করে আলাদাভাবে করানো হয়েছে। তো বন্ধুরা দেখতে থাকো আমাদের চ্যানেল, আর যারা যারা আজকে প্রথম ভিজিট করছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।